উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর থানার মাদারীপুর এলাকায় 31 নম্বর জাতীয় সড়কে ট্রাক্টরের সাথে ডাম্পারের সংঘর্ষে গুরুতর আহত হয় ট্রাক্টর চালক। স্থানীয়রা তাকে উদ্ধার করে ইসলামপুর মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়। স্থানীয় সূত্রে জানা যায়, এদিন দুপুরে মাদারীপুর এলাকায় ডাইভার্সন দিয়ে একটি ট্রাক্টর 31 নম্বর জাতীয় সড়ক পারাপার করার সময় শিলিগুড়িগামী একটি ডাম্পার দুরন্ত গতিতে ছুটে আসছিল। ট্রাক্টর চালক পরিস্থিতি বুঝতে পেরে রাস্তার পাশে দাঁড়িয়ে যায়, কিন্তু ডাম্পার গাড়ির স্পিড এত বেশি ছিল যে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক্টরের সামনে সজোরে ধাক্কা মারে। এই ঘটনায় ট্রাক্টর চালক সহ ট্রাক্টর গাড়ি বেশ কিছুটা দূরে রাস্তার মাঝে ডিভাইডারের মধ্যে ছিটকে পড়ে যায় এবং ডাম্পার গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার উল্টো দিকের নয়নজলিতে উল্টে যায়। এই ঘটনায় ট্রাক্টর চালক গুরুতর আহত হয়। ডাম্পার চালক এবং খালাসি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। ঘটনার কথা জানা মাত্রই ইসলামপুর থানার রামগঞ্জ পুলিশ ফাঁড়ির সিভিক পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং সে তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানায়। বলছি দাদা, এই ট্রাক্টর এইভাবে অবস্থা কেন হলো, কি হয়েছিল? ট্রাক্টর আমার এই সাইড দিয়ে গাড়ির ট্রাক্টর আসতেছিল, আর আমার সামনে থেকে আমার ডাম্পারটা যাচ্ছিল। যাওয়ার পর থেকে আমার গাড়ি দেখি যে পুলিশ স্পিড আছে, আমার গাড়ি এখানে দাঁড়া করা ছিল, ও ঠুকে দিয়ে ওই চলে হয়ে গেছে। মানে গাড়ির ড্রাইভার কি নর্মালি ছিল না কোনো অন্য কোনো? না না, আমি সেটা বলতে পারছি না। আমার নিজে আমার বাবা চালাচ্ছে। আচ্ছা, আমার বাবা ওরকম কিছু হয় না। ট্রাক্টর চালাচ্ছিল? হ্যাঁ, ট্রাক্টর চালাচ্ছিল। মানে আপনারা যাচ্ছিলেন কোথায়? আমি যাবো এখানে গাড়ি হাওয়া করতে। আচ্ছা, যাচ্ছিল, যাবো হাওয়া উপায়ে যাবে। যাওয়ার পর এখানে গাড়ি দাঁড়া করা ছিল, আমার দাঁড়া বলতে পুরো স্পিডে আসতেছিল। আমি যাচ্ছিলাম, যাওয়ার পথে গাড়ি ওই স্পিড দেখে গাড়ি দাঁড়া করে দিয়েছে। দাঁড়া করে দেওয়ার পর ওদের ঠুকে চলে গেছে। আপনার গাড়ি দাঁড়ানো, ট্রাক্টর দাঁড়ানো ছিল, তখন ওরা স্পিডে এসে আপনার ট্রাক্টরকে মেরে দিয়েছে। দাঁড়ানো ছিল বলতে ওর স্পিড দেখে গাড়ি দাঁড়া করে দিয়েছে। এটা কখন হয়েছে? এটা এই আধা ঘন্টা। আপনার নাম? আমার নাম সাথে কুদে।